ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ومن درك بير بصنا في جي আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত আলেম নাকি বলতে চাচ্ছেন পীর সভাপতিনি যে যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নাই তার হেদায়েত নাই। এবং তিনি কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, মাইহদিল্লাহ ফুল মুতাদ ও মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। যে এখানে আল্লাহ জানু ওলি মুর্শিদের কথা বলছে, যে পথ প্রদর্শক ওলির কথা বলছে, তাইলে ওলি ধরতে হবে। আমরা বলবো যে কারোর যদি কোরআন হাদিস বুঝার দক্ষতা না থাকে, হ্যাঁ, তাইলে তো ওর চিকিৎসা করা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ তাকে আরও দক্ষতা বাড়িয়ে দেন, হ্যাঁ সেটা আমরা বলবো। কিন্তু মাথার মধ্যে কোনো শয়তানি যদি থাকে, তখন কোনোভাবেই কোনো কোরআন হাদিস কাজ হবে না। কারণ একজনের যদি খেয়াল থাকে তাল গাছ এটা আমার চাইয়ে চাই, তাইলে যত বিচার আসবেই সে তাল গাছ এটা দরকারি, হে ওটার কথাই বলবে, মাথার মধ্যে কোনো কিছু ঢুকতো না। এখন যখন উনি নিজেই পীর, তখন এই পীরগিরি তো টিকিয়ে রাখতে হবে, তখন যে কোনো আজে বাজে করে দলিল খুঁজতে হবে। এই দলিল যে তার বিপক্ষে এটা তো তার খবর নেই। হ্যাঁ, তার যদি এই খবর থাকতো তাইলে তো ভালো হয়ে যেত। কারণ আল্লাহ বলছে মাইহিদুল্লাহ ফুল মুতাদ, কাউকে যদি আল্লাহ হেদায়ত দেয় তাইলে হেদায়ত পাবে। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুর্শিদা। আর আল্লাহ যদি কাউকে সঠিক পথ না দেখায় তাইলে তাকে ওলি মুর্শিদ কোনোটাই কাজ দিবে না। ওলি মুর্শিদ যতই আনেন কাজ হবে না, যদি আল্লাহ হেদায়ত না দেয়, তাইলে হেদায়ত আল্লাহর হাতে। যদি ওলি মুর্শিদ ছাড়া হেদায়ত না পাওয়া যাইতো, তাইলে আরব দেশে ওলি মুর্শিদ নাই, তাইলে কোনো মানুষ এখানে বুজুর্গ পাওয়া যাইতো না। হ্যাঁ, কোনো মানুষ আপনার শরীয়তের উপর চলার মানুষই মানে আরব দেশে পাওয়া যাইতো না। যদি ওলি মুর্শিদ ছাড়া হেদায়ত না হয় তাহলে এখানে বুজুর্গ পাওয়া যায় কেন? হ্যাঁ, আপনার বিন বাজের মতো একটা বুজুর্গ আপনার পুরো বিশ্বে খুঁজে দেখান। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের মতো বুজুর্গ একটা দেখান। হ্যাঁ, আপনার এদের তো কোনো ওলি মুর্শিদ ছিল না, হ্যাঁ এদের তো কোনো পীর ছিল না। হ্যাঁ, এরকম হাজারো মানুষ আছে যা আরব দেশে, যাদের মতো বুজুর্গ খুঁজে পাওয়া আপনার পুরো বিশ্বে মুশকিল হবে। হ্যাঁ, কিন্তু তারপরও যদি এরকম ব্যাখ্যা দেয় করার কিছু নেই। এই কারণে আমরা বলবো যে হ্যাঁ, নিজের মানে কোনো দলিল নিজের পক্ষে না বিপক্ষে সেটা একটু মাথায় রাখা দরকার, ওই সূক্ষ্ম বুদ্ধিতে মাথায় থাকতে হবে। আল্লাহ জানো আমাদেরকে সঠিক বুঝ দেন, সেটি আল্লাহর কাছে কামনা করবো। জাজাকুল্লাহ খাইরা।